thank mm -hmm. you ইস্টবেঙ্গলের কাছেও প্রপার সুযোগ আছে তাদের প্রথম ম্যাচ অর্থাৎ জামশেদপুর এফসির এগেনস্টে যেটা হতে চলেছে সেই ম্যাচটাকে রিসেডিউল করার কারণ এফএসডিএল অফার করেছে ইস্টবেঙ্গলকে হাই বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল বাণী ফুটবল বাণীর আর একটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত এটা আজকের এপিসোড নাম্বার থ্রি ফার্স্ট এপিসোডে ইন্ডিয়ান ফুটবলের আপডেট দিয়েছিলাম তারপর সেকেন্ড এপিসোডে চেন্নাইন এফসির ফুল স্কোয়াড নিয়ে আলোচনা করেছিলাম ওই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নিও আই বাটন এবং এন্ড স্ক্রিনে ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো আজকের এই এপিসোডে আবারও চলে এলাম ইন্ডিয়ান ফুটবলের গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে যারা প্রথমবার আমাকে বা আমার চ্যানেলটাকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে তো চলো এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন আলোচনায় যাওয়া যাক তো বন্ধুরা এত রেগুলার আপডেট নিয়ে আসছি অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো আজকের প্রথম যে আপডেটটা দিয়ে দেবো ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে ইস্টবেঙ্গলের ম্যাচ কিন্তু রিশেডিউল হতে পারে মানে ইস্টবেঙ্গলকে এফএসডিএল অফার করেছে তাদের যে প্রথম ম্যাচটা আছে জামশেদপুর এফসির এগেনস্টে পঁচিশে সেপ্টেম্বর সেটাকে ইস্টবেঙ্গল চাইলে কিন্তু পোস্টপন করতে পারে সবাই জানো যে লালচুং নুঙ্গা যাচ্ছে এশিয়ান গেমসে ইস্টবেঙ্গলের ডিফেন্সের অন্যতম প্রধান ফুটবলার তো সেই কারণেই কিন্তু এফএসডিএলের তরফ থেকে এই অফারটা ইস্টবেঙ্গলকে দেওয়া হয়েছে এবার দেখা যাক ইস্টবেঙ্গল এই অফারটাকে অ্যাকসেপ্ট করে কিনা এবং এফসি গোয়া হায়দ্রাবাদ এফসি ম্যাচের মতোই জামশেদপুর এবং ইস্টবেঙ্গলের ম্যাচটা রিশেডিউল হয় কি না তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই নিচে কমেন্টে জানিও বিশেষ করে এটা ইস্টবেঙ্গলের আরও প্রয়োজন কারণ জর্ডান এলসেও উপস্থিত নেই তাছাড়া লালচুং নুঙ্গা উপস্থিত থাকবে না তাই হয়তো ইস্টবেঙ্গল চাইলেই ডিসিশানটা আউট করতেই পারে অন্যদিকে এবার পরবর্তী যে আপডেটটা দিয়ে দেবো ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব আজকে অফিসিয়ালি একজনকে অ্যাপয়েন্ট করে নিয়েছে তাদের নতুন রিহ্যাভ ফিজিক্যাল ট্রেনারকে অ্যাপয়েন্ট করে নিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব গ্যাব্রিয়েল ইফিও গেরে মিয়াস এই ফিজিক্যাল ট্রেনারকে অ্যাপয়েন্ট করেছে ইস্টবেঙ্গল রিহ্যাব কোচ হিসেবে মানে তিনি মেনলি কাজ করবেন জর্ডান এলসে বা অন্যান্য ফুটবলার যাদের ইঞ্জুরি হয়েছে তাদের রিহ্যাবে সাহায্য করবেন দেখো জর্ডান এলসের মেনলি এখন ইস্টবেঙ্গলের ইঞ্জুরির লিস্টে সবার ওপরে আছে জর্ডান এলসের আজ মানে একটা সার্জারিও হয়েছে যেটা অনেকদিন আগে জানিয়েছিলাম তোমাদেরকে এবার কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে অফিসিয়ালিও সেটা জানিয়ে দেওয়া হয়েছে এবার জর্ডান এলসে তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে ওঠেন তাই এই ফিজিক্যাল ট্রেনার মেনলি ফোকাস করবেন রিহ্যাব করানোতে শুধুমাত্র জর্ডান নয় আরও যদি কোনো ফুটবলারের ইনজুরি হয় তার চোট থেকে রিহ্যাব করাতে এই গ্যাব্রিয়েল ইফিও গেরেমিয়াস সাহায্য করবে ইস্টবেঙ্গল ক্লাবকে এটা একদমই অফিসিয়াল আপডেটটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম অন্যদিকে সকালের ভিডিওতে চেন্নাই এন এফসিকে নিয়ে ফুল স্কোয়াড অ্যানালিসিস করেছিলাম সেখানে তোমাদেরকে জানিয়েছিলাম যে চেন্নাইন এফসি মাত্র চারজন বিদেশি ফুটবলারকে এখনও সাইন করিয়েছে কবে বাকি দুজনকে সাইন করাবে কোনো আইডিয়া ছিল না বাট আজকেই কিন্তু একজন বিদেশি ফুটবলারকে কনফার্ম করে নিল চেন্নাইন এফসি একত্রিশ বছর বয়সী সার্বিয়ান সেন্টার ব্যাক ল্যাজার সিরকোভিক এই ফুটবলারকে সাইন করে নিয়েছে চেন্নাইন এফসি এই ল্যাজার সিরকোভিক তার কেরিয়ারের বেশিরভাগ সময়টাই সার্বিয়াতে কাটিয়েছেন সার্বিয়ার অন্যতম বড় ক্লাব পার্টিজানের হয়ে খেলা শুরু করেছিলেন পার্টিজানের ইউথ একাডেমি থেকেই উঠে এসেছিলেন তারপর সার্বিয়া ছাড়াও সুইডেন ইসরায়েল হাঙ্গেরি এই সমস্ত দেশে খেলার অভিজ্ঞতা আছে এই লেজার সিরকোভিকের লেজার সিরকোভিক লাস্ট খেলছিলেন হাঙ্গেরিরই একটা ক্লাবে বুদাপেস্ট এফসিতে তারপর সেখান থেকে ফ্রি এজেন্ট হন এবং তারপরেই কিন্তু চেন্নাই এন এফসি সার্বিয়ান সেন্টার ব্যাগকে সাইন করে নিয়েছে ইউরোপা লিগে খেলার অভিজ্ঞতা আছে ইউরোপা লিগে আটখানা ম্যাচ খেলেছেন এই লেজার সিরকোভিক লেদার সিরকোভিকের সার্বিয়া আন্ডার টোয়েন্টি ওয়ান টিমের হয়েও নটা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে অবশ্যই একটা ভালো অ্যাপয়েন্টমেন্ট চেন্নাইন এফসির জন্য এবার দেখা যাক ইন্ডিয়া এসে এই সার্বিয়ান ডিফেন্ডার কীরকম পারফরম্যান্স দিতে পারে বাট চেন্নাই এফসির ডিফেন্স যেটা খুবই উইক লাগছিল সকালের ভিডিওতেই বলেছিলাম সেটা অন্তত কিছুটা পরিমাণেও হলেও শক্তপোক্ত হলেও বলাই যায় তোমাদের কি মতামত এই সাইনিংটা নিয়ে অবশ্যই নিচে কমেন্টে জানিও এবার আসবো আজকের ভিডিওর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটে এই সিজনেই ইন্ডিয়াতে আসতে চলেছে ভার হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি অর্থাৎ ভার আসতে চলেছে ইন্ডিয়াতে এটা বিশাল বড় একটা খবর বলাই যায় ইন্ডিয়ান ফুটবলের জন্য এফসি চ্যাম্পিয়ন্স লিগে এফসি চ্যাম্পিয়ন্স লিগে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে গ্রুপ স্টেজ থেকেই প্রতিটা ম্যাচে ভার থাকতে চলেছে অর্থাৎ মুম্বাই সিটি এফসি যতগুলো হোম ম্যাচ হবে সেগুলো ইন্ডিয়াতে হবে এবং সেই ম্যাচগুলোতে আমরা ভার দেখতে পাবো অর্থাৎ বুঝতেই পারছো এই সিজন থেকে ইন্ডিয়ায় আসতে চলেছে ভার এটা অবশ্যই একটা খুবই বড় নিউজ এবার এই ভার যদি সাফল্য পায় ইন্ডিয়াতে তাহলে আশা করা যায় পরবর্তী সিজন থেকেই আইএসএলেও লাগু করা হয়ে যাবে ভার এবং ভার এলে ইন্ডিয়ান রেফারিদের যে বদনাম আছে সেটা কিন্তু অবশ্যই অনেকটা অংশেই মিটে যাবে এবং ফুটবলটা সঠিকভাবে ঘটবে কোনো টিম অ্যাডভান্টেজ বা কোনো টিমের লস কখনোই হবে না নিঃসন্দেহে এটা একটা বিশাল বড় পদক্ষেপ বলাই যায় এ এফসির দৌলতেই কিন্তু এটা হতে চলেছে ইন্ডিয়াতে এফসি চ্যাম্পিয়ন্স লিগের সমস্ত ম্যাচে মুম্বাই সিটি এফসির ম্যাচগুলোতে ভার থাকতে চলেছে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানিও আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টাটা